বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকে 4টি পঞ্চায়েত বোর্ড গঠন করছে। আগামী দিনে এই সংখ্যাটা আরও বাড়বে। তৃণমূলের অনেক জয়ী প্রার্থী আমাদের সঙ্গে যোগাযোগ করছে। বিস্ফোরক দাবি বিজেপি বিধায়কের পাল্টা কটাক্ষ তৃণমূলের। 2023 পঞ্চায়েত নির্বাচনে সোনামুখী ব্লকের 10টি পঞ্চায়েতের মধ্যে 4টি পঞ্চায়েত দখল করেছে বিজেপি, অন্যদিকে 6টি পঞ্চায়েত দখল করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। স্বাভাবিকভাবেই জয়ের আনন্দে তৃণমূল কর্মী সমর্থকরা ব্লকের বিভিন্ন প্রান্তে আনন্দ উচ্ছ্বাস করছেন। এইরকম এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামির বিস্ফোরক মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে শোরগোল। তবে কি বিজেপি এবার ঘোড়া কেনা বেচায় গুটি সাজাতে শুরু করেছে, উঠছে প্রশ্ন। সোনামুখী ব্লকের ডিহিপাড়াতে ডিহিপাড়া পঞ্চায়েত বিজেপির জয়ী প্রার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন যে ডিহিপাড়া পঞ্চায়েতের 15টি সংসদের মধ্যে 10টি সংসদ আমরা 10টিতেই জিতেছি। আগামী দিনে সংখ্যাটা আরও বাড়বে। তবে শুধু ডিহিপাড়া নয়, বিভিন্ন জায়গায় তৃণমূলের জয়ী প্রার্থীরা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। ইতিমধ্যেই সোনামুখী ব্লকের 4টি পঞ্চায়েতের আমরা বোর্ড গঠন করছি। তবে বিজেপি বিধায়কের এই দাবিকে একেবারেই মানতে নারাজ শাসক দল তৃণমূল কংগ্রেস। তিনি বলেন বিজেপির জয়ী প্রার্থীরাই আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, আমরা দরজা খুলে দিলে সোনামুখীতে বিজেপি বলে কিছু থাকবে না। শাসক বিরোধী তরজার মধ্যে আগামী দিনে সোনামুখী রাজনীতিতে কোন দিকে জল গড়ায় সেদিকেই নজর রাখছে রাজনৈতিক মহল। ডিহিপাড়া পঞ্চায়েতে 15টা সংসদ ছিল, আমরা 10টা জিতেছি। আগামী দিনে ওই সংখ্যাটা আরও বাড়বে। শুধু ডিহিপাড়া নয়, বিভিন্ন জায়গায় আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে শাসক দলের বিভিন্ন জয়ী প্রার্থীরা। আগামী দিনে আমরা ইতিমধ্যে 4টি অঞ্চলে বোর্ড গঠন করছি, এটার সংখ্যা আগামী দিনে আরও বাড়বে। এইসব ও ফালতু কথা এবং ওর মাথাটা খারাপ হয়ে গেছে, কারণ সোনামুখী যেভাবে মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে আছে, মমতা বন্দ্যোপাধ্যায় পাশে আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশে আছে, ও রেজাল্ট দেখে ও নার্ভাস হয়ে গেছে, মানুষের কাছে উল্টোপাল্টা বলে মানুষের মন জয় করতে পাওয়ার চেষ্টা করছে। যে সমস্ত আমাদের অঞ্চলে দু একটা সিটের জন্য হেল্প রয়েছে, মানিকবাজার, কুজদি এবং ডিপাড়া, আমাদের আছে নবাসন, যারা বিজেপি সিপিএম থেকে জয়লাভ করেছে, তো তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করছে, আমাদের সঙ্গে ঢোকার জন্যে আমাদের কাছে এমনি বার্তা পাঠিয়েছে। কিন্তু আমরা এখন বলেছি এখন না, আমরা দলের নির্দেশ ছাড়া এখন আমরা কাউকে নেব না। অতএব আমাদের এই দরজা খুলে দিয়ে বিজেপি সিপিএমের অস্তিত্ব থাকবে না, এবং যে কটা সিট জিতেছে আমাদের সঙ্গে অলরেডি ভোটের রেজাল্টের পর থেকে আমরা যোগাযোগ করছি, আমরা এখন দরজা খুলিনি। যখন দরজা খুলবে দেবাকরবাবু বুঝতে পারবে যে সোনামুখী অবস্থা কী হয়েছে, এবং সোনামুখীর জনগণ সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় বা উন্নয়নের পাশে আছে, এটুকু বলতে পারি। দেবাকরবাবু এখন মাথা খারাপ হয়ে গেছে, তাই উল্টোপাল্টো মন্তব্য করছে, ওসব দেবাকরবাবু কী বললো না বললো এসে যায় না। আমাদের 24 সাল আবার সোনামুখী বিধানসভা থেকে আমরা যাকে প্রচুর লিখ দিতে পারি সেই লক্ষ্যেই আমরা এগিয়েছি। অথব ও কী বললো না বললো আমাদের কোনো এসে যায় না।